আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে? তাসবিহ পড়বেন আগে, এরপরে দোয়া। ওইটা আমাদের দেশে যেটা ওইটা না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আসেন এরকম একটা দোয়া? আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না, ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়, তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নিবে কে? মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া মরণ, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো, বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয়, নামাজের শুরুতে, সেজদায় পড়ে, সালাম ফেরানোর আগে। আমরা নামাজ শুরু করি সানা দিয়ে, তাই না? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ি না? সুন্নাহ এবং নফল নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন। আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না কি? জুমার নামাজ পড়া ফরজ, এটাও ফরজ, ওইটাও ফরজ। জুমার নামাজে জায়গা পাওয়া যায়? পাওয়া যায়। পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালায় জায়গা পায় না, অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে, ঠিক কিনা? যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। আর কিছু লাগবে না, ফজরের সময় আসেন সবাই মসজিদে, ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা। এদেশের ফজরের দৃশ্য একরকম, জুমার দৃশ্য আরেক রকম। ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায়, জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায়, ইসলামী বিপ্লব। দিস ইজ দ্য ইসলামিক রেভলিউশন, এটার বলে ইসলামী বিপ্লব। অমুকের দালাল, অমুকের দালাল, ইসলামী বিপ্লব, সব কোপায় ফেলামো, ফজরের সময় আমি নাই। ফজরের সময় আসেন, এরপর বিপ্লব করবো আমরা ইনশাল্লাহ, পড়েন। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পরে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার পাপ গুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও, ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সেজদায়। কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন সেজদা দাও, আমার কাছে আস, সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন। মনে থাকবে যুবক ভাইরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছ। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা, চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন, কবুল করবে কে? জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই, এরকম আসরা নাই,
একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজোর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? সাতাইশা, সারা রাত কানতে কানতে শেষ, ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ। আচ্ছা না, নাই হতে পারে, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর পাঁচ রাত্রিতে, শেষ দশকের পাঁচ বেজোর রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন, কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা। কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাই অনেক দূর কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল, কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে, ওইখানে খালি ধাক্কা ধাক্কি। এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই আর কিছু চাই না। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? কোরআনের দোয়ার মতো কমপ্রিহেন্সিভ দোয়া হয় না। আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায়, ঠিক কিনা? একটা কমপ্রিহেন্সিভ দোয়া সবাই পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও, ওকিনা আযাবান্নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখিরাতে যা আছে ওইটাও নাকি নিবেন, তো বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়, কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা, এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি, মনে থাকবে, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। ওযু অবস্থায় দোয়া করবেন, ওযু অবস্থায়, কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শুনে বেশি, সুবহানাল্লাহ পড়েন। সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কি মুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না, অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়ে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানা চাই, ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া, কথা বলেন। তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ, হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন, সুবহানাল্লাহ পড়েন, আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন। বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ তুমি বৃষ্টি দাও, কল্যাণ করো বৃষ্টি, যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে, যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে, এরকম কল্যাণ করো বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না, পড়েন আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও, মদিনাতে বৃষ্টি দিও না, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আপনারা করবেন।